নাম ছাড়া একজন প্রশ্ন করেছেন, ভাই বোনদের মাঝখানে কিভাবে সম্পর্ক বাড়ানো যায় যদি বিষয়টি আলোচনা করতেন। ভাই বোনদের মাঝখানে সম্পর্ক বাড়ানোর প্রণোদনা ইসলাম সবসময় দিয়েছে। ইসলাম মুসলিমদেরকে পরস্পরকে পরস্পরের ভাই বলেছে, দীনি ভ্রাতৃত্ব বন্ধনের কথা বলেছে, বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম, হ্যাঁ তাহলে তোমরা তোমাদের এই ভাই বোনদের মধ্যে সুলহ করে দাও, তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ থাকলে সেটাকে মিটিয়ে দাও। আর ঝগড়া বিবাদ মেটানো সেটা দুই ব্যক্তির মধ্যে হোক, স্বামী স্ত্রীর মধ্যে হোক, সমাজের অন্য অন্য অনেক লোকের মধ্যে হোক, এটা ইসলামের নির্দেশনা। কারণ ইসলাম বিভেদ চায় না, ইসলাম ভালোবাসা চায়, মমতা চায়, ইসলাম অনৈক্য চায় না, ঐক্য চায়। ইসলাম মানুষের মধ্যে সহমর্মিতা বাড়ুক, মমতা বাড়ুক, তাদের পারস্পরিক সম্পর্ক ভালো হোক, এটা চায়। এবং সে ধরনের বহু আলোচনা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. شرون كرتم أدروبور الله نعمتك. واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء جو كنتم رسل بروش بشترو فألف بين قلوبكم الله تعالى تم أدرون طريب هلو بشا جهل دلين فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا تخون الله نعمت تمرا بروش برير بھائي بھائي হয়ে গেলে। তাহলে ভাই বোনদের মাঝে এবং ভাইদের মাঝে এবং বোনদের মাঝে, সেটা পারিবারিক বলয়ে হোক, কমিউনিটির মধ্যে হোক, বা সামাজিক বলয়ে হোক, প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক, সম্পর্ক বাড়াতেই হবে, এটি শরিয়ার নির্দেশ। উখওয়া মানেই তো একে অন্যের ভাই, একটা রক্ত সম্পর্কের বন্ধনের মতো পবিত্র আর কি বন্ধন থাকতে পারে। যখন মক্কা থেকে মুহাজিররা আসলেন মদিনায় হিজরত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের মধ্যে মুআখাত করলেন, মুআখাত ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। কারণ মুহাজির এবং আনসার তারা দুই এলাকার মানুষ, দু ধরনের কালচার, তাদের বিবাহসাদের মধ্যে বিভিন্ন রকম কালচার, স্বামী স্ত্রীর মেলামেশাও তাদের কালচার ভিন্ন, ফলে তাদেরকে যদি একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা না যায় তাহলে তো তাদের মধ্যে বিভেদ বাড়তেই থাকবে, শত্রুতা বাড়তে থাকবে, লাগালাগি মারামারি বাড়তে থাকবে। একই গোত্রের মধ্যে আমরা সেটা দেখেছি জাহিলিয়াতের সময়, ইসলাম প্রথম যুগে। অতএব উচিত হবে আমাদের সবার মধ্যে সম্পর্ক বাড়ানো। কিভাবে বাড়ানো যায়, হয়তো আপনি জিজ্ঞেস করছেন পারিবারিক বলয় কিভাবে বাড়ানো যায়, এটা বলে দিলে ভালো হতো। স্বাভাবিকভাবে তো পুরো সমাজেরই দায় দায়িত্ব মানুষের মধ্যে সম্পর্ক বাড়ানো। শিক্ষকের দায়িত্ব আছে, ইমামের দায়িত্ব আছে, খতিবের দায়িত্ব আছে, সমাজ কল্যাণের কাজে যারা নিয়োজিত তাদের দায়িত্ব আছে, সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে যারা কাউন্সেলিং করেন তাদের দায়িত্ব আছে, ডাক্তারদের দায়িত্ব আছে, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টদের দায়িত্ব আছে। সবাই মিলে সমাজের সবার মধ্যে যেন বন্ধনটাকে ঘনীভূত করেন, ভালোবাসা এবং সহমর্মিতা মমতার সম্পর্ক গড়ে তোলেন। পারিবারিক বলয় এটা বাড়ানোর জন্য অবশ্যই বেশ কিছু টিপস আছে। তার মধ্যে সবার মধ্যে দিনদারি, দিনদারি বাড়ালে ভাই বোনের সম্পর্ক বাড়বে। নাহলে তো তার সবাই যে কোনো স্বার্থপরতা নিয়ে ঝগড়া করবে, বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া করবে, মায়ের সম্পত্তি নিয়ে ঝগড়া করবে, নিজেদের স্বার্থ নিয়ে টানাটানি করবে। অতএব দিনদারি হচ্ছে এক নম্বর। দ্বিতীয় হচ্ছে একে অন্যের সাথে একটা সুন্দর বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলা। তৃতীয় হচ্ছে বাবা মায়ের মধ্যেও সুন্দর সুসম্পর্ক থাকা, যেন বাবা মা সন্তানদের সামনে লাগালাগি বাড়াবাড়ি না করেন, গালিগালাজ না করেন এক অন্যের এক অন্যকে। তাদের সম্পর্ক ভালো থাকলে সন্তানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হবে। বাবা মা সন্তানদের সাথে ফ্র্যাঙ্ক রিলেশন, বন্ধুসুলভ রিলেশন গড়ে তুলবেন। এবং এই বন্ধুসুলভ একটা পরিবেশ যদি একটা পরিবারের কালচার হয় তখন সেই পরিবারের সম্পর্ক সুন্দর হবে, অন্যথায় নয়। সুন্দর করে কথা বলা, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, পরিবারের সবার স্বার্থ রক্ষা করার জন্য উদগ্রীব থাকা, একে অন্যের উপকার করা, একে অন্যকে হাদিয়া দেওয়া, এই সব কিছু হচ্ছে সম্পর্ক বাড়ানোর খুবই চমৎকার টুলস এবং এলিমেন্ট, উপকরণ। আমরা আশা করছি এগুলো এবং এগুলোর বাইরে বুদ্ধি দিয়ে আপনি আরও অনেক পথ বের করে নিতে পারবেন। যদি আপনার মনটা ভালো থাকে তাহলেই ভাই বোনদের সম্পর্ক বাড়তে থাকবে।